নমস্কার, আমি সুদীপ্তা। এবি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ টাইমসে। আজ বিজয়া দশমী, চারিদিকে উমার বিদায়ের সুর, শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পালা। বন্দুক থেকে গুলি ছুটতেই শুরু হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন পর্ব, সিঁদুর খেলায় মেতে উঠলেন রাজ পরিবারের সদস্যরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। আজ বিজয়া দশমী, মায়ের উমা বিদায় পালা। চোখে জল এলেও আসছে বছর আবার হবে, এইভাবেই মাকে বিদায় জানাচ্ছেন আপামর ভক্ত। জলপাইগুড়িতে বিজয়া দশমীর সকালবেলাতেই দেখা গেল দর্পণ বিসর্জন, আর তা হতেই মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলার পালা। রীতি রেওয়াজ মেনেই মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করালেন ভক্তরা। জলপাইগুড়িতেও এবারে দুর্গাপুজো নিয়ে কার্নিভালের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন, যা কিনা শুক্রবার অনুষ্ঠিত হবে। তবে কার্নিভালের জন্য নিজেদের 513 বছরের প্রাচীন প্রথা ভাঙছে না বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। বুধবারই হচ্ছে বিসর্জন। গত কয়েক বছর থেকে রাজবাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনকে ঘিরে তৈরি হয়েছে অন্য এক উৎসব। দুপুর থেকে রাজবাড়ির নাটমন্দিরে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করে যেমন মা দুর্গাকে বিদায় জানাতে উপস্থিত হন হাজার হাজার মানুষ, ঠিক তারই সঙ্গে বিশেষ করে নতুন প্রজন্মের এক ঝাঁক তরুণ তরুণী ঢাক ডিজের তালে মেতে ওঠে সীমাহীন আনন্দে। এবারে তার কোনো রকম ব্যতিক্রম হলো না। সকাল থেকেই রাজবাড়ির পুজো মণ্ডপের সামনে জমায়েত হতে থাকেন নতুন প্রজন্মের প্রতিনিধিরা, একে একে মাকে সিঁদুর পরিয়ে দেওয়ার পালা। তারপরে মোবাইল হাতে সেলফি তোলার হিড়িক। রাজবাড়ির প্রতিমা বিসর্জনকে ঘিরে জনসমাগম হয়, সেই কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় থাকা রাজবাড়ির প্রবেশ পথ বুধবার সকালবেলায় মেরামত করে দিল প্রশাসন। রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন প্রসঙ্গে পরিবারের প্রবীণ সদস্য বলেন, পান্তা ভাত আর কচু শাক এগুলো দিয়েই করা হয়, ভোগ দেওয়া হয়। আর আমাদের যেহেতু মা নিত্য পূজিতা, আমরা বিসর্জন দেখতে পারি না, তাই দর্পণে বিসর্জন হয়। বিসর্জন হয়ে যাবার পরে আমরা দর্পণেই দেখি, তারপরে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হয়। এখানে তখন তার আগে সিঁদুর খেলা হয়, বরণ করা হয়, তারপরে নাচ গান অনেকেই করে, করতে করতে নিয়ে যাওয়া হয়। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইজি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। অনুভব হোমের শিশুদের জন্য দুপুরবেলার আহারের ব্যবস্থা করা হলো জলপাইগুড়ির তেঁতুলতলা কালীমন্দির সমিতির দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে। এদিন পুজো কমিটির সম্পাদক সুমন ঘোষ বলেন, কমিটির পক্ষ থেকে সবসময় তারা বিভিন্ন রকমের সামাজিক কাজকর্ম করে থাকেন, এটিও তাদের মধ্যেই অন্যতম। আগামীতেও এই ধরনের উদ্যোগ তারা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এমন একটা দিনের সাক্ষী থাকতে পেরে সদস্যরাও ভীষণ খুশি বলেও জানিয়েছেন। আজকে উদ্যোগ আমাদের জলপাইগুড়ি শহরে পুরানো গভর্নমেন্টের একটা অনুভব হোম বলে একটা হোম আছে, সেখান থেকে সেই বাচ্চারা আজকে লোকদার উদ্যোগে এসছে, তাদেরকে আমরা দুপুরের আহার দিলাম।
এবং তারা সুন্দরভাবে আহার নিচ্ছে এবং আমরা প্রতি বছরই এই সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত থাকি, বিভিন্ন ধরনের সোশ্যাল কাজ করি এবং আগামীতেও করব, এই আশা নিয়েই আমরা পূজা করি। কেমন লাগলো আজকে হোমের বা বাজারের সঙ্গে? খুব আনন্দিত, আমরা পূজা কমিটির থেকে আমরা খুব আনন্দিত যে আমাদের মন্দির কমিটির থেকে বা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি বা ওনারা আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে পার্টিসিপেট করলেন, এর জন্য আমরা খুব আনন্দিত পূজা কমিটির থেকে। মাননীয় শ্রী দুলাল দেবনাথ উনি বাচ্চাদেরকে এখানে তেঁতুলতলা কালী মন্দিরে নিয়ে এসছেন এবং এখান থেকে ওনারা ওনাকে জানিয়েছিলেন যে আজকে দশমী, বিজয়া উৎসবের বাচ্চারা এখানে আসবে, মাকে দর্শন করবে এবং খাতা বই নিয়ে মায়ের পায়ে ছোঁয়াবে এবং দুপুরে ওনারাই বাচ্চাদের জন্য এখানে খাওয়ার প্রোগ্রাম করেছেন, সেইটাই প্রত্যেকটা বাচ্চা এখানে খাওয়া দাওয়া করলো এবং আমরাও অনুভব হোমের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই এবং বাচ্চারা খুশি, আমরা সবাই খুশি, সবাই মিলে আনন্দ পালন করেছি। জলপাইগুড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উকিলপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। বুধবার এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল কমিটির পক্ষ থেকে। এদিন ক্লাব প্রাঙ্গণে বস্ত্রদান উৎসব হয়, সেখানে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বস্ত্র তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্য মুক্তালাল দে এবং শ্রীলেখা মিশ্র স্মৃতির উদ্দেশ্যে এই বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হলো বলে জানা গিয়েছে। এদিন প্রায় ১০০ জনের উপরে শাড়ি, চাদর, পাজামা, পাঞ্জাবি, ধুতি এবং শিশুদের মধ্যেও পোশাক বিতরণ করা হয়। ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং উকিলপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে এখানে প্লাস আমাদের মুক্তালাল দে, বিশিষ্ট ক্লাবের সদস্য শিবু দে ডাকনাম, ওনার বাবার স্মৃতির উদ্দেশ্যে এবং সুলেখা মিত্রর আয়োজন আছেন, সুলেখা মিশ্রর স্মৃতির উদ্দেশ্যে আমরা এই বস্ত্র বিতরণ করছি। কাদেরকে কী কী দিচ্ছেন আজকে? শাড়ি দেওয়া হচ্ছে, চাদর দেওয়া হচ্ছে, পাজামা পাঞ্জাবি, বাচ্চাদের বস্ত্র, ধুতি, এগুলো দেওয়া হচ্ছে। কতজনকে দেওয়া হচ্ছে? ১০০র উপরে, ১২০-১২৫ জনের অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ বিজয়া দশমী, চারিদিকে উমার বিদায় সুর, শুরু হয়েছে প্রতিমা নিরঞ্জন পালা। বন্দুক থেকে গুলি ছুটতেই শুরু হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন পর্ব, সিঁদুর খেলায় মেতে উঠলেন রাজ পরিবারের সদস্যরা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।